আসসালামু আলাইকুম, ইউরোপ বাংলা কনসালটেন্সি থেকে আমি কাউন্সিলর সৌমি চৌধুরী বলছি। আজকে আমি আপনাদের জন্য স্টাডি ইন সুইডেন নিয়ে কিছু তথ্য দিব, বিকজ আমরা অনেকেই দেশের বাইরে গিয়ে পড়াশোনা করে হায়ার স্টাডি করতে ইচ্ছুক, কিন্তু আমরা সঠিক প্রসেস না জানার কারণে অনেকে এখনও পিছিয়ে আছে। সো সেক্ষেত্রে সুইডেন একটি ভালো দেশ যেখানে আপনি আপনার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন, বা যারা ভালো একটি দেশ থেকে খুবই অল্প খরচে নিজের পড়াশোনা শেষ করতে চান, সেক্ষেত্রে আপনি সুইডেন সিলেক্ট করতে পারেন। আপনি কেন সুইডেনে গিয়ে পড়াশোনা করবেন? কারণ সুইডেনে গিয়ে পড়াশোনা করার অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনি খুবই অল্প টাকা খরচ করে এবং অল্প খরচে আপনি ইউরোপের একটি কান্ট্রি থেকে ফরেন ডিগ্রি নিয়ে আসতে পারেন। ইভেন যারা চিন্তা করছেন যে বাইরের দেশে পড়াশোনা করে সেখানে সেটেলমেন্টের জন্য, সো সেক্ষেত্রে সুইডেন খুবই ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। আর যারা ম্যারিড তারা তাদের স্পাউসকেও নিয়ে যেতে পারবেন, তারা সেখানে ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবেন। আর অনেকে যারা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যাচ্ছেন তারা ওইখানে স্টাডি কমপ্লিট করার পরে ওয়ার্ক পারমিট ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন, বা যারা ইচ্ছুক যে বিজনেস করার জন্য তারা তাও করতে পারবেন। সো সেক্ষেত্রে আমাদের কনসালটেন্সি আপনাদেরকে পুরোপুরি সহায়তা দিয়ে যাচ্ছে, যেটা খুবই ফ্রি। আমরা ভিসা হওয়ার পূর্বে কোনো রকমের টাকা নিচ্ছি না বা কোনো ধরনের হিডেন চার্জ আমাদের নেই। সো আপনি যদি সুইডেনে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক থাকেন বা ফার্দার কোনো ইনফরমেশান আপনার প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের নিচের লিঙ্ক বক্সে দেওয়া আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে মেল করতে পারেন, বা আমাদের পেজে গিয়ে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন। সো আর যদি ফার্দার কোনো ইনফরমেশান আপনার প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন, আর সেক্ষেত্রে আমরা আপনাকে সর্বোপরি সহযোগিতা করে যাব। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।